আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন শান্তিপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক। অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সে আদিবাসী হোক কিংবা উন্নত সম্প্রদায়ের জনগোষ্ঠী, পুরাকাল থেকে আজ পর্যন্ত আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষ বহু ভাষাভাষী এবং বহু সম্প্রদায়ের মানুষের বাস, এটা ইতিহাস সত্য। শুধুমাত্র আমাদের দেশেই নয়, গোটা পৃথিবীর প্রায় ৪০টি দেশে প্রায় ৫ শতাধিক আদিবাসী জনগোষ্ঠীর বাসস্থান রয়েছে। ১৯৯৪ সালের ৯ জুলাই দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসাবে ঘোষণা করা হয় রাষ্ট্রসংঘের তরফ থেকে। ফলে এই দিনটি আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে যে এক অন্য মাত্রা যোগ করে তা বলাই বাহুল্য। এ সত্যের প্রমাণ পাওয়া গেল আমাদের রাজ্যেও। মঙ্গলবার এ রাজ্যের আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের প্রাণপুরুষ বিরসা মুন্ডার ছবিতে মালা দিয়ে তাদের প্রথাগত ঝুমুর নাচ তৎসহ রক্তদান উৎসবের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হল। এদিন নদিয়া জেলার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের পক্ষ থেকে। গোটা বিশ্বে একটা আদিবাসী দিবস হিসেবে পালিত হচ্ছে। বিরসা মুন্ডার এই দিবসে আমরা একটা উদ্যোক্তা নিয়েছি তৃণমূল কংগ্রেসের থেকে, যে রক্তদান শিবির করব আদিবাসীদের ঝুমুর দলের মধ্যে দিয়ে। আমরা শান্তিপুর ব্লকের ৬টা অঞ্চল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তৃণমূলের বোজকিশোর গোস্বামী। বিধায়ক বলেন, এ রাজ্যের সরকার আদিবাসীদের নিয়ে অনেক প্রকল্প গ্রহণ করেছেন, আগামী দিনে যাতে তারা প্রথম শ্রেণীতে উঠে আসতে পারেন সেই লক্ষ্য নিয়েই আমরা আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা করছি। আমাদের ভারতবর্ষের প্রাচীন জনজাতি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে যখনই ভারতবর্ষে বিদেশী শক্তির আক্রমণ ঘটেছে সেই সময়ও তাদের অবদান অনস্বীকার্য ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের এই দিনটি প্রতিটি ব্লকে বিশেষভাবে পালন করার কথা প্রত্যেক বিধায়ককে জানানো হয়েছে। আমার ৬টি গ্রামাঞ্চলের মধ্যে বাবলা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে, যাদের সাথে আমি একসময় খুব ভালো করে পরিচিত ছিলাম, কারণ এই বাবলা অঞ্চল আমার কাছে মায়ের মতো। সেই জন্য তাদেরকে উৎসাহ প্রদান, তাদেরকে সম্মান জ্ঞাপন, এটাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা অসীম অসীম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।